শুপিয় দর্শক আসসালামু আলাইকুম আহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো বেশ কিছুদিন ধরেই ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের কাছে একটা ক্যাম্পেইন চলছে মোটামুটি তিন মাস হয়ে গেল এই মাসেই ক্যাম্পেইনটি শেষ হওয়ার কথা এরপরেও যদি স্যারের সাথে কথা বলে আমি পারি নেক্সট মাসেও ক্যাম্পেইনের ব্যবস্থা করব তো আজকেও ক্যাম্পেইনের একটা রেজাল্ট আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আগেই বলেছি যে ক্যাম্পেইনের রেজাল্টগুলো কিন্তু মার্শাল অনেক ভালো হচ্ছে ক্যাম্পেইনে অনেক অপারেশন যাদের একটু ছোটো তাদের কিন্তু সিঙ্গেল কি হলেও করে দিয়েছি যেটা নর্মালি পঁয়তাল্লিশ হাজার টাকার কমে হয় না তারপরেও কিন্তু সিঙ্গেল কি হলে বেশ কিছু অপারেশন ডক্টর মোসাদ্দেক হাসান স্যার করেছে আর এটার আরও একটা কারণ হচ্ছে যে ডাক্তার যদি এক্সপার্ট না হয় ডাক্তারের যদি জ্ঞান সম্পর্কে নলেজ কম থাকে এই অপারেশনগুলো কম করে তাহলে কিন্তু সিঙ্গেল কি হলে কোনো ডাক্তার করতে পারবে না বাট আমি দেখেছি ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার অনেক ইন্টেলিজেন্ট মানে যে কোনো ব্যাপারে যখন আমি কথা বলেছি জ্ঞান কমিশন নিয়ে উনি কিন্তু খুব সুন্দরভাবে আমাকে বোঝাই দিয়েছে যাই হোক আমি কথা বাড়াবো না স্ক্রিনে আমি দিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন এই ভাই ঢাকারি ভাই অপারেশনের আগে সকল ইনফরমেশন আমার কাছ থেকে জেনে নিয়েছে যে ভাই কিভাবে কি করব না করব যাদের ব্রেস্ট একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশা আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তো তারপরে সারের কাছে এসে অপারেশন করে ফেলেছেন মাঝখানে উনি আমার সাথে মানে যোগাযোগের একটু গ্যাপ ছিল তো যাই হোক যে রেজাল্টটি দেখছেন এটা একুশ দিন পরের রেজাল্ট দেখেন একদম স্মুথ একটা রেজাল্ট আর ওনার কিন্তু গ্রেড টু ছিল আমি ওনার বিফার ছবিটাও স্ক্রিন দিচ্ছি দেখেন বেশ বড়ই ছিল কিন্তু তো যেহেতু মাত্র তিন সপ্তাহ এটা যখন সময় যাবে সময়ের সাথে সাথে কিন্তু আরও বুকটা বসবে আরও টাইট হবে কম্প্যাক্ট হবে নর্মালি জ্ঞান কমিশন অপারেশনের পরে আপনারা সবাই জানেন পাঁচ থেকে ছয় মাস সময় দিতে হয় এই সময়ের মধ্যে অনেক কিছু অ্যাডজাস্ট হয় অনেক কিছু নর্মাল হয় সো এই পাঁচ থেকে ছয় মাস আপনারা নিয়মকানুন মেনে চলবেন নিয়মকানুন মেনে চললেই দেখবেন যে একটা ভালো শেফ ফাইনালি চলে আসবে তো ভাই রেজাল্টটি চমৎকার হয়েছে আর উনি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকাই অপারেশনটি করে ফেলেছেন দেখেন অনেক ফ্রেশ একটা রেজাল্ট এরকম অপারেশন কিন্তু করতে গেলে কম করে ফেলেও পঞ্চাশ হাজার টাকা লাগে সো ক্যাম্পেইনটা স্টুডেন্টের জন্য যাদের ফিনান্সিয়াল একটু প্রবলেম তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ক্যাম্পেনের ব্যবস্থা করে দেব আর এই ভাই রেজাল্টটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর গ্যানো কমিশন নিয়ে বা ক্যাম্পেন নিয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে স্নে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে WhatsApp এ এম এসগুলো আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ